बांग्लादेशे प्रोस्टेट कैंसर निर्णयेर सक्षमता जेहेतु बेड़ेछे आमरा एखन प्रोस्टेट कैंसर रोगी अनेक बेशी पाচ্ছি एक्जैक्टली आमादेर कोनो एपिडेमियोलॉजिकल सार्वे नाई बाट अमंग द मेल पुरुषदेर मध्य प्रोस्टेट कैंसर ही हलो प्रथम कैंसर हाईएस्ट देन द लांग कैंसर फुसफुसेर कैंसरेर परे पुरुषदेर द्वितीय कैंसर जेटा शरीरे हय सेटा प्रोस्टेट कैंसर। प्राथमिकभावे कैंसरेर जे लक्षणगुलो प्रोस्टेट कैंसर इउजुअली शरीर अन्यान्य अंगेर कैंसरेर जे रकम लक्षण जेमन रोगी खेते पारे ना शुकाये जाए ओजन कमे जाच्छे लैथार्जिक हो जाए प्रोस्टेट कैंसारे किन्तु आमरा प्रथमत ये जिनिसटा खूबी रेयर। प्रोस्टेट कैंसारे जे जिनिसटा एकदम लेट एडभान्स स्टेज छाड़ा लक्षण खूबी कम है। एखन प्राथमिक पर्याये अनेक समय प्रोस्टेट ग्लैंड बड़ो होले एकटा बेनाइन एनलार्जमेंट अफ द प्रोस्टेट आमरा बोली आबार कैंसार प्रोस्टेट बोली अथवा प्रोस्टेटाइटिस बोली एगुलार जन्य लक्षणगुलो किन्तु एकई रकमई हय किन्तु प्राथमिकभावे एटा कि कैंसार नाकि एनलार्ज प्रोस्टेट डिउ टू बेनाइन एनलार्ज प्रोस्टेट बोझार कोनो उपाय थाके ना। प्राथमिकभावे एकटा रोगी जखन प्रोस्टेट ग्लैंड एनलार्ज हय अथवा से मूत्रनालीते यदि बाधा तैरि करे ताहले सेई बाधार जन्य किछु इरिटेटिव सिम्पटम एबं किछु अबस्ट्राक्टिव सिम्पटम आमरा आमादेर भाषाय बोली अर्थात तार प्रस्रावजनित किछु समस्या हये थाके जेमन प्रस्राव घन घन करा प्रस्राव करते समय बेशी लागा प्रस्राव क्लियर ना हवा प्रस्राव शेष होवार परेओ मने हय आरो किछु बाकी रये गेलो रात्रि बेलाय घुम थेके जेगे अनेकबार प्रस्राव करा एवं प्रस्राव करते जखन जाबे प्रस्राव करार समय शुरूते प्रस्राव आसते देरी हवा एवं प्रस्राव करार समय थेमे थेमे प्रस्राव हवा एवं प्रस्राव शेष करार परे प्रस्राव जमा थेके जावा এই লক্ষণগুলা প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হলেই হতে পারে কিন্তু এটা কি ক্যান্সার প্রোস্টেট নাকি আপনার বেনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট এইটা আমাদেরকে নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা সহযোগিতা নিতে হয় ধাপে ধাপে। প্রথমে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি তার শারীরিক পরীক্ষা করি পায়খানার রাস্তা দিয়ে আমরা তার প্রোস্টেট গ্ল্যান্ডটাকে পালপেট করে দেখে থাকি যে প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে কোনো ইউজুয়ালি ক্যান্সার যদি হয় সেখানে কোনো গোটা বা আমাদের ভাষায় নোডিউল বা একটা ডিফিউজ হার্ডনেস শক্ত প্রোস্টেট গ্ল্যান্ডটা নর্মালি ফার্ম থাকে আর তার মাংসের টুকরাটা ধরলে যেরকম লাগে বাইসেপস মাসেলের এইটাকে বলি আমরা ফার্ম এরকম একটা ফিলিং যদি হয় তাহলে আমরা ইউজুয়ালি বেনাইন মনে করি কিন্তু যখনই এটা স্টোনি হার্ড হয়ে যায় যে পাথর ধরলে যেরকম শক্ত শক্ত লাগে একটা অথবা ডিফিউজ একটা হার্ডনেস মনে হয় কাঠের মতো সেরকম মনে হবে যে আপনার দ্যাট ইজ হার্ড তখনই আমরা সাসপিশন হয় আমাদের যে ইট মে বি ক্যান্সার প্রোস্টেট অর প্রোস্টেটাইটিস এরকম। তখন আমরা এর পরবর্তীতে আমরা তার একটা রক্তের পরীক্ষা আছে সেরাম পিএসএ আমরা সেরাম পিএসএটা করে দেখি এটা একটা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বাট দিস ইজ নট ক্যান্সার স্পেসিফিক এটা বাড়লেই যে আপনার ক্যান্সার হয়ে যাবে তা কিন্তু না বাট এটা বাড়লে আমরা প্রাথমিকভাবে ধারণা করে থাকি যে মনে হয় তার ক্যান্সার হইতে পারে প্রোস্টেট গ্ল্যান্ডে। স্মোকিং ইজ ভেরি ব্যাড ফর প্রোডিউসিং ক্যান্সার এটা সব ক্যান্সারের জন্য প্রযোজ্য সুতরাং এখানেও আমরা বলতে পারি স্মোকিংকে আমরা সবসময় ইনহিবিট করি এবং বলি যে এটার সাথে সম্পর্ক থাকতে পারে। তবে প্রোস্টেট ক্যান্সারের জন্য যারা অবিস পেশেন্ট যাদের স্থূলতা বেশি ওজন বেশি যারা ফ্যাটি অ্যাসিড ফ্যাটি ফুড বেশি পছন্দ করে জাঙ্ক ফুড যে বেশি পছন্দ করে তাদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের সম্ভাবনাটা বেশি থাকে এবং এটা জেনেটিক্যাল একটা প্রিডিসপোজিশন আছে অর্থাৎ জেনেটিক্যাল মানে হলো একই ফ্যামিলিতে রান করা হ্যাঁ যে আমার বাবার হয়েছে সো আমার হওয়ার সম্ভাবনা থাকে। রেগুলার এক্সারসাইজ হেলদি ফুড জাঙ্ক ফুড এবং ফ্যাটি ফুড অ্যাভয়েড করা ফাইবার কন্টেনিং ফুড বেশি খাওয়া স্মোকিং ইনহিবিট করা এবং রেগুলার এক্সারসাইজ এবং ফাইবার কন্টেনিং ফুড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অফ দ্য প্রোস্টেট ক্যান্সার। ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ প্রোস্টেট ক্যান্সার স্টেজ বাই স্টেজ আপনার স্টেজ ওয়ানে যদি চিকিৎসা করা হয় স্টেজ টুতে চিকিৎসা করা হয় ইট ইজ অলমোস্ট 100% কিউরেটিভ। যদি স্টেজ থ্রিতে আসে সেখানেও আপনার কিউরেটিভ 80 to 90%। স্টেজ 4 ডিজিজ যেটা আসে সেটাতে আপনার কিউরেটিভ তো আমরা বলতে পারি কিউরেটিভ বলতে পারবো না সেই ক্ষেত্রে অনলি পেলিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হয়। পেলিয়েটিভ ট্রিটমেন্ট মানে হলো তার সিমটমগুলা থেকে লক্ষণগুলা থেকে তার কষ্টগুলা থেকে তাকে নিরাময় রাখার জন্য যতটুকু চিকিৎসা দেওয়া যায় সেই চিকিৎসা। বাংলাদেশের প্রেক্ষাপটে এই রোগের চিকিৎসা খুবই সুন্দরভাবে এবং সাফল্যজনকভাবে আমাদের ইউরোলজিস্টদের দ্বারাই সম্ভব সেটা আমরা সবাই করে থাকি এবং সব ট্রিটমেন্টই অ্যাভেলেবল। আমাদেরকে প্রোস্টেটিক হেলথকে ভালো রাখার জন্য আমাদের প্রস্রাবজনিত কোনো সমস্যা হলেই আমরা দেরি না করে আমাদের নিকটবর্তী ইউরোলজিস্টে শরণাপন্ন হব দিস ইজ নাম্বার ওয়ান। আর সমস্যা হওয়ার আগেই প্রোস্টেটিক হেলথকে আমাদের ভালো রাখার জন্য আমাদের নিয়মিত পরিমিত পানি পান করা, ফাইবার কন্টেনিং ফুড, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এটা খাওয়া, স্মোকিংয়ের অভ্যাস থাকলে সেটা ত্যাগ করা এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ফ্যাটি ফুড পরিহার করা। এবং সবচেয়ে মূল কথাটা হলো যে আমাদের নিজেদেরকে সচেতন হইতে হবে।